ভালো দাদা ভাই, কোনটা? আমাদের মাসির বাড়ির ভূতের, মাসির বাড়ির পাশের যেখানে ভাড়া থাকতাম সেখানকার গল্পটা বলে ফেলো। মানে ওই রকম কিছু নয় বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা ভাড়া গেলাম, এইবারে বাড়িটা শুরু থেকে একটা একটু মানে একটু স্যাবি স্যাবি টাইপের, একটু খুব একটা মানে যে বাড়ি একটা জায়গায় গিয়ে খুব যে ভালো লাগা ওই বিষয়টা নয়। বাড়ির যিনি মালিক 1 বছর হননি, মারা গেছেন। তো ওখানে যাওয়ার পর থেকে যেটা হলো, প্রথম দিনকে বাবা কারেন্ট খেলো, তাই তো? এসি না, প্রথম দিনকে দরজা। হ্যাঁ, কি দরজাটা তোমরা জানো? আমি জানি না, ওটা আমি অফিসে ছিলাম। প্রথম দিন আমরা যখন ঢুকি, ঢুকে সব জিনিসপত্র রাখছি, তারপরে আস্তে আস্তে দেখি হঠাৎ করে দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে, লক হয়ে গেল, কিছুতেই খুলতে পারা যায় না। তারপর বন্ধুদা এসে খুলে দিয়েছিল। হ্যাঁ, সামনেই মাসির বাড়ি, মাসির বাড়ি থেকে ডাকা হলো ফোন করে, ডেকে তারপরে সেই জানলা দিয়ে করে গোজাগুজি দিয়ে করে সে করে দরজাটা। তারপরে বাবা হচ্ছে এসি ইয়েতে কি একটা করছিল, কানেকশন, হঠাৎ দেখি চিৎকার করছে, চিৎকার করছে, মানে চিৎকার। এবার আমি পাশে ঘর থেকে ছুটে গেছি, মা লাকিলি সুইচটা বন্ধ করেছে, তাই বাবা বেঁচে গেছে, না তো বাবা যেত। ঠিক আছে, যেটা হতে লাগলো যে সিচুয়েশন চেঞ্জ হতে লাগলো, মানে আমার যেমন বাড়িতে ঢুকতে ইচ্ছা করতো না, আমি অফিস থেকে ফিরতাম, তখন আমি কলকাতাতে গিয়েছিলাম, সামনে একটা ঝিল আছে, আমি ঝিলে অনেকক্ষণ বসে থাকতাম, বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না, এত কিরম একটা অস্বস্তিকর লাগতো। এবারে ফ্লু বুঝতে পারলো যে ফ্লু খুব অসুস্থ হতে শুরু করলো, শরীর খারাপ হতে নিয়ে নানা রকম অসুস্থতা, আর প্রত্যেকবার না ফ্লু একটা নির্দিষ্ট দিকে ঘরের একটা ইয়েতে ও তাকিয়ে থাকতো। ওই সময়টাতেই মানে আমারও হঠাৎ করে কেন জানি না এই সব বিষয়ের মধ্যে ইন্টারেস্টটা খুব বাড়তে থাকলো, আমি খুব মানে এটার মধ্যে ঢুকে যেতে থাকলাম এই সব বিষয়ের মধ্যে। তারপর আমার সিরিয়াল বন্ধ হয়ে গেছিল, ভাইয়ের সিরিয়াল বন্ধ হয়ে গেল, তোর কাজের প্রবলেম হয়েছিল, হ্যাঁ কাজে প্রবলেম হলো, মাইনে করে নিয়ে সমস্যা, মানে ফিনান্সিয়ালি আমরা খুব খারাপ অবস্থায়। আমি বুঝতে পারছিলাম কিছু একটা আছে যেটা আমাদের ডাউনগ্রেড করছে, এটা কি করতে করতে না, আমি ওই সময়টা থেকেই আমার এইসব নিয়ে একটা পড়াশোনা শুরু। সেই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, মানে ওই সময় আমার এমন হয়ে গেল আমি না ফিল করতে পারতাম, মানে আমার এইসব বিষয় নিয়ে বোধটা আরও বাড়তে থাকলো। আমার এখনো মনে আছে, এখন অফিসে দুটো ঘটনা আছে, ঘটনাগুলো পরে বলো, একটা ছোট ঘটনা বলছি। অফিসে এরকম বসে আছে, আড্ডা মারছি, একজন নাম করা অ্যাঙ্কার, আমি নাম বলছি না তার, সে আমাকে, তখন সে আমার সাথে কাজ করতো ওখানে, বললো যে শুভ একটা ঘটনা, কাল এমনি ক্যাজুয়ালি আড্ডা মারতো, আরে অদ্ভুত ব্যাপার, কালকে না একটা এই সার্টেন সময় আমার না কিছু মনে নেই, হতেই পারে হঠাৎ করে মনে নেই ওই সময় কি ক্যাজুয়াল, এবার আমি তখন যেহেতু ওর মধ্যে ঢুকে আছি, আমার খুব স্ট্রাইক করলো, মানে মনে নেই বলে কীরকম বল, বলছে ওই সন্ধেবেলা 7টা সাড়ে 7টা ওই 8টা ওই সময়টায় আমি কি করেছি না করেছি, এখান থেকে ওখানে গেছি কি না, ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক, কিছুই মনে নেই, এবং সেটা এতই অবাক লেগেছে আমার এখনো মনে আছে। এরকম আড্ডায় মজা করছে সবাই সবাই, আমি বললাম আচ্ছা ওই সময়টা কি হয়, মানে ওই বাড়ি প্রথম হলো, বলছে যে হ্যাঁ প্রথম হলো। তারপরে ওকে বারবার একটু বিয়ে করাতে পিঞ্চ করাতে বললো না আর একটা বিষয় হয়, ও আগে কখনো ভাবেনি কিন্তু এইবারই প্রথম ভেবে ওরও মনে হলো যে ওই সময়টায় ওর বাড়িতে একটা কুকুর আছে, মানে ওর বান্ধবী, একটি কাজের মেয়ে, আর